আরকেনগর টিএসআর ট্রেনিং মাঠে মঙ্গলবার ড্রোন সার্ভেলেন্স এবং ড্রোন ফরেন্সিক এর উপর দুদিনের কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন পুলিশ ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল দিলীপ রায় এবং অন্যান্য বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা। পুলিশ অফিসারদের ড্রোন প্রযুক্তি নিয়ে প্রাথমিক ধারণা দেবার জন্যই এই দুইদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্যোগের ক্ষেত্রে দেশের পুলিশ এবং ডিজাস্টার এজেন্সিগুলিতে ড্রোনের ব্যবহার ক্রমেই বৃদ্ধি পেয়েছে, সেই দিক দিয়ে এই কর্মশালা বিশেষ গুরুত্বপূর্ণ। এই কর্মশালায় দিল্লির ডি টাউন রোবটিক লিমিটেড এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কর্মসূচি সম্পর্কে পুলিশ ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল দিলীপ রায় জানিয়েছেন, এই ড্রোন কর্মসূচি রাজ্যের আরক্ষা বাহিনীর কাছে নতুন হলেও আগামী দিনে এর সঠিক ব্যবহার এবং কাজের ক্ষেত্রে প্রয়োগের জন্যই হাতে কলমে এই ডেমো কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমাদের এখানে যারা উপস্থিত আছে সবার কাছে এটা প্রথম। উই আর ভেরি মাচ এক্সাইটেড হিয়ার, তো আমরা আশা রাখি আগামী দিনে আমরা আরো বেশি রকম ভাবে এটাকে এক্সপ্লোর করতে পারি, সেটা আমরা চেষ্টা করবো, আমাদের অথরিটির কাছে এটা উপস্থাপন করবো। এটাকে মানে অপারেট করার মতো আপনাদের কাছে কোনটি আছে? আমি যতটুকু জানি আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এটা অলরেডি আছে, এরা অপারেট করার ব্যাপারটা ওনারা ট্রেনিং করানো ওনারা করানো ডিজাস্টার ম্যানেজমেন্টে এটা ইউজ হয়ে থাকে। কিন্তু পুলিশ অফিসিয়ালসদের মধ্যে ড্রোন সার্ভিলেন্স ড্রোন ফরেন্সিক্সের যে বিষয়টা, দিস ইজ ফার্স্ট টাইম, এটা আমরা আগামী দিনেও করে থাকবো। দুদিনের কর্মসূচিতে বুধবার কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির সাইবার ল্যাবে পুলিশ অফিসারদের এই নিয়ে ধারণা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। আগামী দিনে রাজ্যে এই ড্রোন প্রযুক্তিকে কীভাবে আরও বিস্তৃত মাধ্যমে কাজে লাগানো যায় সে নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল দিলীপ রায়। দিল্লির প্রযুক্তি ফার্মের উপস্থিত প্রতিনিধিরা এই ড্রোন কর্মশালায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ভারতের ড্রোন প্রযুক্তি ইতিমধ্যেই সারা বিশ্বে নজর কেড়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।